প্রশান্ত, কেমন লাগছে? না কেমন লাগছে তাই বলতে হবে। বৌদি কেমন লাগছে? আরে বল না ভাই, বলে দে কি বুক করছিস। এটা এটাই শিওর নেক্সট ডেলিভারি এটা হবে। সো হ্যালো গাইস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ প্লাস বৈদিব সুন্দর। এন্ড সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি করতে বেরিয়েছি। ইয়েস, ইটস আনপ্ল্যান্ড, ইটস রিয়েলি আনপ্ল্যান্ড। মানে এটা কোনো প্ল্যানিংই ছিল না, মানে আজকে কোনো প্ল্যানিংই ছিল না, কারোরই ছিল না, এটা কোনো প্ল্যানিংই ছিল না যে আজকে এরকম একটা জিনিস হয়ে যাবে। বাট অনেস্টলি স্পিকিং, যেটা হচ্ছে কিন্তু মারাত্মক হচ্ছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে অ্যান্ড আমি রয়েছি ভিআইপি রোডে। এখান থেকে আমি যাবো স্ট্রেট গিয়ে আমার বান্ধবীকে পিক করব, পিক করে দেন তারপর চলে যাব ইয়েস রয়্যাল এনফিল্ডের শোরুমে। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের শোরুম মানে নতুন শোরুম খুলেছে সেক্টর 5-এ, আমি শোরুমের নামটা জানি না, সামথিং সেনাই মোটরস বা এরকম কিছু নাম, নামটা নিচে স্ক্রিনে চলে এসছে, দেখে নাও। তো সেক্টর 5-এ ওয়েবেল টাওয়ার 1-এর নিচে খুলেছে। তো হ্যাঁ, আমি বলে রাখি আমি কিন্তু ঘুরে এসেছি, এখন যাচ্ছি আবারও রেডি হয়ে, কারণ ইয়েস ডেলিভারি হতে চলেছে আজকে। আমাদের গ্রুপে আরেকটা সদস্য বাড়তে চলেছে, আর এনফিল্ড 100 350, কালারটা তোমরা গেস করো, খুবই সুন্দর মিষ্টি কালার একদম। তবে চলো আর বেশি কথা বাড়াবো না, এক্সাইটমেন্টে আমি খুব স্পিডেই গাড়ি চালিয়ে ফেলছি। তো গাড়ি চালানোর দুটো ফোকাস করি, সাবধানে যাই, কারণ শুভ কাজে যাচ্ছি, শুভভাবে যেতে হবে। তো চলো একেবারে আমার বান্ধবীকে পিক করি, পিক করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসছি আমরা সল্ট লেকে, আমার বান্ধবীকে পিক করে নিয়েছি। অ্যান্ড যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে শোরুমে। তো কারটা তোমরা দেখতেই পাবে কি কালার নিচ্ছি। আমি এখান থেকে সোজা গিয়ে ডান দিক নেবো উইপ্রো মোড়, কারণ উইপ্রো মোড় থেকে স্ট্রেট কলেজ মোড় হয়ে, মানে সেক্টর 5 কলেজ মোড়, কলেজ মোড় হয়ে বাঁ দিক নিয়ে আমি যাব হচ্ছে ওয়েবেল টাওয়ার 1। ঠিক আছে, আমি এইটা কাউকে বোঝাতে পারি না, যারা জানে, যারা জিনিসটা, যাদের সঙ্গে জিনিসটা হয় তাদের হয়, তারাই বুঝতে পারে যে নিজে গাড়ি কিনছি একটা এক্সাইটমেন্ট, কিন্তু নিজের বন্ধু গাড়ি কিনছে, ঠিক আছে, ওটা কিন্তু আলাদাই এক্সাইটমেন্ট। ঠিক আছে, কারণ নতুন গাড়ির গন্ধই আলাদা, নতুন গাড়ি সেটা সেকেন্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক, নতুন তো, নতুন ইন দ্য সেন্স কি তার কাছে তো নতুন জিনিসটা, তো নতুন গাড়ি কেনা কিন্তু মজাটা আলাদা। আর যেখানে আরও একটা হান্টার 350, সেখানে তো মজাটা আলাদা হবেই, কারণ হান্টার 350 কেস তো তোমরা জানো কীরকম। তো চলে এসছি আমরা ওয়েবেল টাওয়ার 1-এর কাছে, এই হচ্ছে, এটা হচ্ছে ওয়েবেল টাওয়ার 1। হ্যাঁ বাবা, সিগনাল সিগনাল ভর্তি সিগনাল রাস্তাটাতে। তোকে একটু ক্যামেরা দেখাই, হ্যাঁ না কেবিজিতে গেল না, যাই না কেবিজে ডোক, আমার চিনা পার্কের শোরুমটা যাইনি, যাই না। এই হচ্ছে আমাদের শোরুম। জয়রা কোথায়? ভেতরে আছে না। তো এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম নতুন। অ্যান্ড চলো, সব কোথায় ওরা? ওই তো ভেতরে বসে। এইটা এটা নতুন কালার হ্যান্টার 350, এটা ড্যাপার গ্রিন, এটা ড্যাপার অরেঞ্জ, এটা কিন্তু করেছে মারাত্মক। তবে এই বাইকটা এই নতুনে একটাই চেঞ্জেস দিয়েছে, এই ফুটপ্যাক্সটা দেখ, আমাদের এগুলো রাবারের থাকে, পুরনো মডেলগুলোতে এগুলো রাবারের, আর এইটা একদম সলিড দিয়েছে। কি হয়েছে প্রশান্ত, কেমন লাগছে?
না কেমন লাগছে তাই বলতে হবে। বৌদি কেমন লাগছে? তোমাকে ব্লগে দেখবে অডিয়েন্সরা, প্রথম বাইক নিচ্ছু হান্টার 350 কেন দাঁড়িয়ে আছে সামনে? তোর নামে কিন্তু, তোর প্রাইস, তোর বাইক, তুই হাসছিস কেন? তুই করতে গেলি এখানে আরেকজন চলে এসছে, এও কিন্তু বাইক নেবে ভাবছে, এবার কি নেবে সেটা বোঝা যাচ্ছে না। অ্যান্ড এখানে পেপার ওয়ার্কিং চলছে, কি বুক করছিস ভাই? এ ভাই কি বুক করছিস বল? আরে বল না ভাই, বলে দে কি বুক করছিস। এটা এটাই শিওর নেক্সট ডেলিভারি এটা হবে? আরে ঠিক আছে, হবে কি নেক্সট ডেলিভারি কিন্তু তোরই হবে। ব্যাস কি অফ হ্যাপিনেস আরও একটা চলে আসবে, আজকে কিন্তু এইটা আসছে। ও কি লাগছে দেখতে, তা তো কফি খেয়ে কি হবে, একটু হোটেলটা মাথাতে হবে, গাড়িকে একটু গাড়িকে একটু খাওয়াতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু। কবে এখানে গাড়ির অবস্থাটা দেখো, পুরো খুলে দিয়েছে। আচ্ছা অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে, তুই সামনে থেকে সবার ফ্রেমের মাঝখানে চলে আসে, দেখো ব্যাক রেস্ট লাগিয়েছে ছেলে, স্লাম গার্ড লাগিয়েছে, সামনে উইন্ডশিল্ড লাগানো হবে, অনেক কিছু কাজ হচ্ছে, গাড়ি কিন্তু ফুল কমপ্লিট পাওয়া যাবে। অ্যান্ড তার সাথে এই যে ওনার ম্যাডাম, আপনার কেমন লাগছে জীবনের প্রথম দিয়েছিলেন? লাইসেন্স আছে? না, তাহলে গাড়িটা যাবে কি করে বাড়ি? তাহলে আর একটা আসতে চলে যেত, সে তো কনফিউজ হয়ে চা কফি খায়। আরে ওটা আসছে সেটা জানে, ভিউয়ার্সটা ভুলে গেছে। তো এখানে আমাদের খাবার চলে এসছে, চিকেন ইন্টারনেট ম্যাডাম খাওয়াচ্ছে আমাদেরকে, অ্যান্ড আমার ভেজ, কারণ আজকে আমার শনিবার, আমরা তো খাবো, ওটা আমাদের ধর্ম, না খেলে হবে। ম্যাডামও খাচ্ছে, আর একজন পালিয়ে গেছে বাইরে, ও আবার ফোনে ব্যস্ত। গাড়ি কিন্তু রেডি পুরোপুরি, অ্যান্ড গাড়িটা নামাচ্ছে, এই জায়গাটাতে ডেলিভারি হবে। অ্যান্ড আজকে আরও একটা গাড়ি ডেলিভারি রয়েছে, ক্লাসিক 350। এটা মিষ্টি মুখ হবে না? আর ইউ এক্সাইটেড? হ্যাঁ ভাই, মাথাটা ব্যথা না করলে সব ঠিক ছিল। তোর বাইকটা কবে আসছে? তোমার দুমাস তো, ঠিক আছে। তো ভাইয়ের আমার নতুন বাইক কিন্তু রেডি, সব কিছু রেডি, তার সাথে উইন্ডশিল্ড, স্লাম গার্ড, ব্যাক রেস্ট। অ্যান্ড এখনকার যদি তোমাদেরকে ব্যাক রেস্ট দেখাই, আমাদের কোম্পানি অরিজিনাল আগে ব্যাক রেস্ট ছিল এরকম, এখানে রয়্যাল এনফিল্ড খোদাই করার মতন,
অ্যান্ড এখনকার যদি বলি সেটা কিন্তু এখানে পুরো স্টিচ, তো এটা কিন্তু মারাত্মক দেখতে লাগে। চলে আয় চলে আয় পেছনে চলে আয়। ওকে হ্যাঁ, এই তো আমার বাইক, আই লাভ মাই বাইক। তো চলো, এখানে কিন্তু ভালোই গাড়ির ডেলিভারি হয়ে গেল, অ্যান্ড দেখতে কিন্তু সেরা লাগছে গাড়িটাকে, এটা বলতে হবে। বেস মডেলে 100 লুকসই আলাদা। তো ও যাও পছন্দ যাও, ছেলে মজা পেয়ে গেছে, প্রথম চালানোতেই মজা পেয়ে গেছে। কেমন লাগছে কেমন লাগছে কেমন? ইন্ডিকেটরটা অফ করো, ইন্ডিকেটর অফ করো, ইন্ডিকেটর। এটার বেস মডেলে পেছনের সেকশনে যে টায়ারটা, এটা দেয় হচ্ছে 120 সেকশন, না সরি 130 সেকশনের দেয়। তো আমাদের যেরকম আছে 140 সেকশনের টায়ার, এদের দেয় 120 বা 130 সেকশনের টায়ার দেয়, সেটা যেন সরু। কিন্তু এটা কিন্তু টানটা যদি বলি টপ মডেলের থেকে কিন্তু একটু বেশি, কারণ যেহেতু স্পোক হুইল বাইকের ওয়েটটাও হালকা অনেকটা, তো সেই কারণে কিন্তু দেখতে লাগে সেরা। কি দোকান দাঁড়িয়ে থাকবি নাকি? রাত্রিবেলা বিছানা পাশে নিয়ে শুবি? কিসের হাতের দাগ? আরে গ্লসিতে একটু সমস্যা হয় হাতের দাগে, হাতের দাগ থাকে গ্লসিতে। তো দ্যাটস অল ফর টুডেস ব্লগ। আচ্ছা, ব্লগটা জানি ষষ্ঠ ছিল, কিন্তু কিছু জিনিস তোমাদেরকে দেখাতে পেরেছি, সেটা আমার কাছে অনেকটা। অ্যান্ড তোমাদের কালারটা কেমন লাগলো অবশ্যই জানিও, ছেলেকে অবশ্যই কংগ্রেচুলেশন উইশ করো আমার কমেন্টের থ্রু দিয়ে, তোমরা সেটা দেখবে। অ্যান্ড দ্যাটস অল। তো চলো এই কথাতে আপাতত শেষ করি আজকের মতন, দেখা হচ্ছে কালকে, মানে কালকে বলতে নেক্সট কোনো একটা ব্লগে আবারও তোমাদের সাথে দেখা করবো, আবারও তোমাদেরকে নিয়ে যাবো অন্য কোথাও নতুন কিছুতে। অ্যান্ড খুব শীঘ্রই আমাদের এই বন্ধুরও চলে আসবে আর একটা বাইক, এই যে লাল জ্যাকেট পরে বসে আছে, একটু দুঃখে রয়েছে আজকে, দুঃখ আমি বুঝতে পারছি। হ্যাঁ একটু দুঃখ হয়, কারণ মানে একদিক থেকে মনে আনন্দ রয়েছে যে না বন্ধু বাইক কিনলো, ঠিক আছে, তো আরেকদিক থেকে দুঃখ রয়েছে আমি একটু কবে নিতে পারবো এই। তবে এই যে চেষ্টাটা করবে বাইকটা নেওয়ার জন্য নিজেরও একটা পছন্দের, তো সেটাও অনেক, সেটা করা উচিত আমি মনে করি। তো চলো একেবারে আজকের মতন বিদায় নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড বাই, গুড নাইট from the city of joy, Kolkata.